আসসালামু আলাইকুম, শাকিস কিচেনান ব্লগসের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, একদম নতুন। অনেকেই হয়তো কখনো এভাবে করে খাননি, আবার অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু যে খেয়েছেন সে বুঝতে পেরেছেন কতটা মজার। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে আপনি চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। চলুন দেখে নিই আমার আজকের এই শীতের সবচেয়ে জনপ্রিয় যে সবজি, সেটি হচ্ছে ফুলকপি। ফুলকপি সারা বছর পাওয়া গেলেও শীতের মতো এত সুন্দর ফুলকপি পাওয়া যায় না। চলুন দেখে নিই ফুলকপি দিয়ে মসুর ডাল রান্না করতে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে এক কাপ পরিমাণ মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অবশ্যই মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ডাল আর চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পাঁচ ছয়টি কাঁচামরিচ, তারপর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ব্যাস হয়ে গেল আমার আজকের ফুলকপিতে মশলা দেয়া। তারপর যখন ভালো করে ডালটা ফুটতে শুরু করবে এবং সিদ্ধ হতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে মিডিয়াম সাইজের একটি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা এখন অ্যাড করে দিব। ফুলকপিগুলো আপনি চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম সাইজ করে কেটে ডাল দিয়ে রান্না করতেই ভালো লাগে। তারপর দিয়ে দিব টমেটো। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাতে টমেটো ব্যবহার করতে, আর টমেটো দিলে কালারটাও সুন্দর হয়, খেতেও অসম্ভব টেস্টি হয়। টমেটো দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে দিব ফুল আছে রেখে চার থেকে পাঁচ মিনিট। ফুলকপি এবং ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যে কারণে এই রান্নাটা আপনি খুব সহজে করে নিতে পারেন। দেখুন চার থেকে পাঁচ মিনিট পর এটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। যদি মনে করেন ডালটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে, তাহলে আর একটু পানি অ্যাড করে দিতে পারেন। তারপর চলে যাব এটা যে একটা স্পেশাল বাগার দিব, সেই বাগারে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দুইটা শুকনো মরিচ, একটি তেজপাতা এবং অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এটাকে ভালো করে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অবশ্যই আপনি যখন কোনো কিছুতে ফোড়ন দিবেন, তখন সেটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজ রসুনটা যখন গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে, ঠিক তখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা। এই জিরাটা দিলে আপনার ফোড়নের ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয় এবং খেতেও সেই খাবারটা অনেক টেস্টি হয়। সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন হবে, ঠিক তখন আমি অ্যাড করে দিব এটা ফুলকপি এবং ডালের মধ্যে। তবে জিরাটা প্রথমে দিলে পুড়ে যেতে পারে, তাই একটু পরেই অ্যাড করতে হয়। সেই ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। খুবই মজার এই ফোড়ন দিয়ে যখন আপনি ডাল আর ফুলকপি রান্না করবেন। আমি যে কোনো ডাল এভাবে রান্না করি, আমি পরে বাগার দিয়ে এটা রান্না করি আর খেতেও ভালো লাগে। একদম সাধারণ রান্না কিন্তু অসম্ভব টেস্টি আর হেলদি। যেহেতু শীতের সবজি, তাই এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা অ্যাড করলে যে কোনো খাবারের টেস্ট বেড়ে যায় অনেক গুণ। আপনারা ঠিক এভাবে চাইলে রান্না করতে পারেন। অবশ্যই অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। শীতের সবজি সবসময় পাওয়া যায় না, তবে শীতেই কিন্তু সবজি খেয়ে খুব বেশি আপনি মজা পাবেন। আমার ডাল এবং ফুলকপিটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি আজকের এই ফুলকপি ডাল খাবো পরোটা দিয়ে। আমার চ্যানেলে ফুলকপি নিয়ে আর অনেকগুলো রেসিপি আছে, ফুলকপি রোস্ট, ফুলকপির কোরমা, ফুলকপি দিয়ে মাছ, ফুলকপি দিয়ে মুরগির মাংস, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। আর আমার আজকের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।